হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু ফুডিস ফিউশন। আজকে আমি আপনাদেরকে একটা জাদু দেখাবো। না, এমন কিছু না, খুবই সহজেই একটা ট্রিক ব্যবহার করে কেমনে আপনারা ঘন্টার পর ঘন্টা হুইপক্রিম না গলিয়ে রাখতে পারেন সেটা দেখাবো। যে কোনো স্পেশাল ওকেশনে আপনারা এখন থেকে হুইপক্রিম দিয়ে কেক সাজাতে পারবেন, কোনো ভয় থাকবে না যে ক্রিমটা গলে যাবে। খুবই সহজ, শুধু একটি উপকরণ ব্যবহার করলেই আপনার হুইপক্রিমটা একদম হয়ে যাবে স্টেবিলাইজড। কোনো জেলেটিন লাগবে না, তবে কি লাগবে চলুন এখনই দেখে নেই। অবশ্যই প্রথম যে উপকরণটি লাগবে সেটা হলো হুইপিং ক্রিম। এই ধরনের হুইপিং ক্রিম আপনারা যেই কোনো সুপার শপে পেয়ে যাবেন। এক কাপ নিচ্ছি আমি। ক্রিমটা অবশ্যই যেন খুবই ঠান্ডা হয়। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আইসিং সুগার। রেগুলার চিনি ব্যবহার করবেন না, তাহলে কিন্তু সহজে গলতে চাইবে না। যদি আপনাদের কাছে মোটা দানা চিনি থাকে, সেই ক্ষেত্রে চিনিটাকে পিষে নেবেন, তারপরেই ব্যবহার করবেন। এবার আমার ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি এটাকে ভালোভাবে বিট করে নিচ্ছি। যদি আপনাদের কাছে এই ধরনের বিটার না থাকে, তাহলে অবশ্যই ডাল ঘুটনি হুইস্ক ইউজ করতে পারেন, তবে সময়টা একটু বেশি লাগবে। যখন ক্রিমটা এইরকম থকথকে ঘন হয়ে যাবে, সেই পর্যায়ে বিট করা থামিয়ে দেবেন। এখন দিতে হবে আমাদের সেই ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্টটা, সেটা হলো 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার অথবা কর্নস্টার্চ যেই কোনোটা ব্যবহার করতে পারবেন। এই কর্নস্টার্চটা দেওয়ার কারণে কিন্তু ক্রিমটা অনেক সলিড থাকে। ঘন্টার পর ঘন্টা ফ্রিজের বাইরে থাকলেও আপনাদের কেকের ডেকোরেশন কোনোভাবেই গলে যাবে না, একদম হুবহু যেইভাবে সাজিয়েছেন সেইভাবেই রয়ে যাবে। দেখতে পাচ্ছেন ক্রিমটা এখন পুরোপুরি রেডি। যদি আপনারা এই হুইপ ক্রিমটাকে ফ্লেভার করতে চান, তাহলে এর মধ্যে আরেকটি উপকরণ দিতে পারেন। ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন, অথবা যদি কালার ব্যবহার করতে চান তাহলে এই মুহূর্তেই দিয়ে দিবেন। আমি আজকে দুই ধরনের ক্রিম বানিয়ে দেখাচ্ছি। দিচ্ছি এখানে 1 টেবিল চামচ কোকো পাউডার। এই একই ক্রিমের মধ্যেই কোকো পাউডার দিয়ে দেওয়ার পরে এটা হয়ে যাবে চকলেট ক্রিম। হুইপিং ক্রিম কিন্তু ওভারবিট করা যাবে না। যদি ওভারবিট করেন, তাহলে কিন্তু দেখবেন যে এটা বাটার হয়ে গেল, পানি ছেড়ে দিবে আর থকথকে কিছু মিক্স রয়ে যাবে, সেটাই হলো মাখন। তাই মেকশোর করবেন এই পর্যায়ে যখন বিট করে নেন একদম স্টিফ পিক্স হয়ে যায়, তখনই থেমে দিবেন। হয়ে গেছে আমার ক্রিমটা একদমই রেডি। এবার এটাকে পাইপিং ব্যাগে ভরে আপনারা মন মতন সাজিয়ে নেবেন। আমি এমনি একটু পাইপ করে দেখাচ্ছি যে ক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে। আমার মতন যাদের কাছে বাটার ক্রিম খুব বেশি রিচ লাগে, তারা কিন্তু কেক এই ক্রিমটা দিয়ে সাজিয়ে নিতে পারবেন। খেতে অনেক বেশি সুস্বাদু হয় এবং অতটা রিচ লাগে না, চিনির পরিমাণটাও দেখলে নিতে কমই লাগে। আজকে ট্রাই করে দেখুন যদি বাসায় হুইপিং ক্রিম থাকে। আপনারা চাইলে একটু টেস্ট করে দেখতে পারেন। একটু এইভাবেই ক্রিমকে পাইপ করে তারপর সারাদিন বাইরে রেখে দিবেন, দেখবেন ক্রিমটা একটু নড়াচড়া করেনি। এই রেসিপিটা ভালো লেগে থাকলে আমাকে অবশ্যই জানাবেন আর লাইক আর শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ করে ফেলুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং।